ওয়েলকাম মিত্র ডেইলি ব্লগ চ্যানেলে আমি মধুমিতা আর আমার প্রিন্সেস সিদ্ধিতা আবার চলে এসেছি তোমার সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব বলে দেখো কি করছে ওকে নিয়ে ব্লগ করা হবে সেই আনন্দে লাফালাফি করছে তো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিডস কেয়ারিং ব্যাগ বাচ্চাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে খুব হেল্পফুল হয় যাদের বাড়িতেই বাচ্চা আছে প্রত্যেকের বাড়িতেই এই এই ধরনের একটা ব্যাগ আছে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্যাগটা কিভাবে ইউজ করতে হয় এবং কতটা ইউজফুল ব্যাগটা এবং কি কি পশ্চারে এটাকে ইউজ করা যায় এই ব্যাগগুলোকে অনেক রকমভাবে ইউজ করা যায় মানে একরকম ওয়েতেই ইউজ করতে হয় এমন নয় বিভিন্ন রকম ওয়েতে ইউজ করা যায় তো আমরা দেখবো কিভাবে এটাকে ইউজ করছি এবং বাচ্চারা এটাতে কতটা এনজয় করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকি দেখতে থাকো এবং এটা হচ্ছে আমার কিডস কেয়ারিং ব্যাগ তো আমি এটা অ্যামাজন থেকে কিনেছি তো আমি এটাকেই দেখাবো আজকে তোমাদের কীভাবে এটাকে ইউজ করতে হয় এবং কী কীভাবে ইউজ করা যায় এবং কতটা এটা কমফোর্টেবল সেটা রিভিউটাও দিয়ে দেবো
আগেও একদিন এইভাবে আগে একদিন না দু তিন দিন বেরিয়ে ছিল এইভাবে ও ওর বাপির বাইকেও চড়েছে এভাবে বাইক রাইডও করেছে তো সেই ভিডিও তোমরা দেখতে পারো চাইলে আই বাটনে হয়তো লিংক আসছে দেখে নাও আর ও যথেষ্ট হ্যাপি থাকে ব্যাগে থাকলে অনেক বাচ্চারা কানাকাটি করে ও কিন্তু খুব হ্যাপি থাকে দেখ এটা হলো ক্যাঙ্গারু পজিশন এভাবেও কিন্তু নেওয়া যায় বাচ্চাকে তো বেবি এটাতে খুবই হ্যাপি থাকে কারণ বাইরের সমস্ত কিছু ওরা দেখতে পায় তো খুব হ্যাপি হয় তো এটাকে এটা এভাবেও নেওয়া যায় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর অবশ্যই কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা টু করে ঘন্টাটা আছে ওটা বাজিয়ে দেবে অবশ্যই বাজিয়ে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর আমি এরকম নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও আসবো আজকে এটা একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ছিল যেখানে নিউবর্ন বেবির কেয়ারিংয়ের ওপরে আরেকটা ভিডিও বলতে পারো তো জানিও ভিডিওটা কেমন লাগলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই